নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 30 মে 2023 রাহু রাশি পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করছে এবং মে 2025 অবধি আপনার রাশিতে কিন্তু থাকবে। বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথী চলছে এবং রাশির উপর রাহুর প্রবেশ কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে আমি আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে অবশ্যই দেখবেন, কারণ খুব তাড়াহুড়ো করে ভিডিও দেখা, কেটে কেটে ভিডিও দেখা, এটা করবেন না। খুব মনোযোগ দিয়ে এবং খুব ধৈর্য ধরে ভিডিওটি আপনারা শুনবেন, কারণ এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা আমি আজকে কিন্তু বলতে চলেছি। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু পাস করছে প্রথম চরণ এবং রাহুর যে প্রবেশ দুটির জায়গা কি রেজাল্ট। এতদিন আপনার রাহু দ্বিতীয় ভাবে ছিল, কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক কুটুম্ব থেকে সমস্যা আসছিল, আপনার কথাবার্তার জন্য কিছুটা শত্রুতা হচ্ছিল বা সেভিংসের জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল, সেই জায়গাগুলো আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু সেভিংস আপনাদের বাড়বে। অর্থাৎ যাদের সেভিংস জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল না, সেই সেভিংসের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং যারা দীর্ঘদিন রোগ ঋণ শত্রুতা নিয়ে ছিলেন, আপনাদের এই সময় ঋণ পরিশোধ হবে, আপনাদের রোগের জায়গাটা কিছুটা হলো শরীরের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, শত্রু আপনাদের শান্ত হবে। অর্থাৎ রোগ ঋণ শত্রুতা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কমবে। অর্থাৎ যাদের বড় ধরনের ঋণে পড়ে গেছেন, কিছুটা ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে, লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আপনি বলবেন এক, আপনার অপোজিট পার্সন বলবে আর এক। অর্থাৎ কিছুটা নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা আপনাদের কিছুটা হলো সমস্যা আসা প্রেমের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে, অবশ্য এই জায়গাটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার কিন্তু চেষ্টা করুন। যাদের কনসেপ্টের জায়গা নিয়ে সমস্যা হচ্ছিলো, সে কিছুটা হলো সেই সমস্যা কাটবে। সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু মীনরাশি ক্ষেত্রে দেখা যাচ্ছে, কারণ 18 মাস 1.5 বছর আপনার রাশিতে থাকবে রাহু দীর্ঘদিন, এবং 18 বছর পর রাহু আপনার রাশিতে প্রবেশ করেছে এবং 18 মাস টানা থাকবে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা দিবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কনফিউশনে ফেলে দিতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাদের রাগ জেদ মেজাজ আপনাদের হারাতে পারেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের কন্ট্রোল রাখতে হবে। সন্তান ক্ষেত্রে শুভ এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে বৈবাহিক জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি হতে পারে। এবং যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন না, আমি বলবো বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একটি কথা, আপনারা একটু হলেও কনসাল্ট করে বিয়েটা করুন, কারণ চটজলদি যদি আপনারা বিয়ে করেন হয়তো ভুল সিদ্ধান্ত হতে পারে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, ধরেন পাঁচজন ছজন দশজন বারোজন মিলে এখানে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হয়ে যাওয়া বা কোনো জায়গাতে টাকা ডুবে যাওয়া বা টাকা চিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অত্যাধিক বিশ্বাস কিন্তু করবেন না, সেখানে কিন্তু আপনি কিন্তু আপনারা প্রতারণা শিকার কিন্তু হতে পারেন। এবং সরাসরি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের কিছুটা হলো আপনাদের ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ভাগ্যের যে পূর্ণ মাত্রায় সাপোর্ট সেটা কিন্তু পাবেন না। এবং কিছুটা হলো আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ যোগ রয়েছে,
তবে যারা চাকরি করছেন গভর্নমেন্ট সেক্টর বা এজেন্সি কোম্পানিতে, এখানে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতবিরোধ, মতপার্থক্য আপনাদের সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হচ্ছে, অর্থাৎ চটজলদি কোনো ডিসিশান নেওয়া, চটজলদি কোনো কাজ ছেড়ে দেওয়া, রাগের বশত বশবর্তী কোনো কাজে রিটার্ন করে দেওয়া, সেটা কিন্তু করবেন না। অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা পরামর্শ কিন্তু নেন। এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু আসবে এবং ইনকাম আপনাদের এই সময় কিন্তু গেইন আপনাদের করবে। এবং এর পাশাপাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনাদের শুভ ফল দিবে। তবে আমি একটি কথা বলবো, এই রাহু রাশি পরিবর্তন আপনাদের রাশিতে প্রবেশ করছে 18 বছর পর, অর্থাৎ চন্দ্রের উপর মন মানসিকতার উপর চাপ আপনাদের তো সৃষ্টি হবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিপ্রেশনের জায়গাটা আপনাদের সৃষ্টি হবে এবং অত্যাধিক টেনশান ফ্রাস্ট্রেশনে আপনারা এই সময় কিন্তু ভুগবেন। তার মধ্যে আপনাদের শনি সাড়েসাথী চলছে, অর্থাৎ দুটি জায়গায় কিন্তু আপনাদের নেগেটিভ কিন্তু রয়েছে। ফিনান্সের জায়গা, অর্থের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, তবে আমি আবারও বলবো অবশ্যই পরামর্শ নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।